मांझा तेरा तेज, ये दिल की पतंग को काटे आए तुझी से कटके, ये गिरे तेरी छत पे आके आए मांझा तेरा तेज, ये दिल की पतंग को काटे आए तुझी से कटके, ये गिरे तेरी छत पे आके आए। सो गाइस, तो तुम्हारा सबाई के जानाई শুভ দুপুর। আর একটা কথা তোমাদের আজকে বলছি, আজকে হচ্ছে পয়লা বৈশাখ, মানে নতুন একটা বছরের শুরু। তো তোমাদের সবাইকে জানে শুভ নববর্ষে প্রীতিও শুভেচ্ছাও ভালোবাসা। বড়দের জন্য রইল অনেক 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 প্রণাম এবং ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা। তো গাইস, যেহেতু পয়লা বৈশাখ, আর লিপি আমাকে কি যেতে দিচ্ছে দেখবে, এই যে আমাদের বৌদি একদম নতুন নতুন শাড়ি ফাড়ি পরে এইদিকে মটন রান্না আছে, মটন দিচ্ছে আমাকে খেতে। তো বৌদি আমাকে এত ভালোবাসে না, সেটা তুলনা করার বাইরে, এত ভালোবাসা কেন তুমি আমাকে? কিন্তু পয়লা বৈশাখ আমাকে কিছু কিনে 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 দেবে না। দেখো না পাখাটা চালা, গরম লাগছে। বৌদি আজকে আমাকে খাই দিচ্ছে, অন্যদিন স্নান করিয়ে দেয়, অন্যদিন মেকআপ করিয়ে দেয়, আজকে খাই দিচ্ছে। এরপরে কি করবে সেটা বৌদি জানে আর আমি জানি, তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা সবাই, তোমরা কি উল্টো পাল্টা ভাবো সেটা বলো, তোমরা কি উল্টো পাল্টা ভাবো? ভাবো না তো, না যেহেতু বৌদি খাইয়ে দিয়েছে না সেজন্য পেটটা বেশি ভরে গেছে, অল্পতেই খুশি আমি। তো যাই হোক, এখন আমরা কোথায় যাবো? বাড়ার সাথে কি করতে? তুই বলবি, আমি কেন বলবো। তো যেহেতু আজকে পয়লা বৈশাখ, কিছু কেনাকাটা করিনি আমি, তো আজকে ভাবলাম কি যে আমি কিছু একটু হাফ প্যান্ট, দুটো গেঞ্জি আর একটা স্যান্ডেল ফ্যান্ডেল কেনা যায় নাকি, তো সেই জন্য বেরিয়ে পড়েছি দুপুরবেলা, মানে বাড়ির সাথে যাওয়ার উদ্দেশ্যে। তো মানে আজকে তো সবাই নতুন নতুন জামা প্যান্ট পরবে, শুধু আমিই পরবো না, সবাই যেহেতু নতুন জামা প্যান্ট পরছে সেটা দেখে আমি আর থাকতে পারছি না, সেই জন্য আমার মধ্যে জেলিস ফিল হচ্ছে। তাই আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম জামা প্যান্ট কিনতে। তো ফাইনালি আমি আর মামা বেরিয়ে পড়েছি, এখন বাইক নিয়ে যাচ্ছি, ডাইরেক্ট বাড়ির সাথে যাবো, ঠিক আছে? বাইক ভাই এই দুপুর রোদের বেরিয়ে পড়ছি, তার কারণ ভাই বিকালবেলা মানে সন্ধ্যার আগে আসতে হবে, আর সন্ধ্যার সময় এসে এক জায়গায় যেতে হবে আমার। চলো অন্যদিনের তুলনায় আজকে না এখানে পরিষ্কার আছে অনেক, অন্যদিন না পুরো মানে অবস্থা পুরো খারাপ হয়ে যায় সব জায়গায়। ভাই এখানে মাদাটা মা বাবা দাও কি হয়? 28-28 বলে বেলায় কত আছে? এই 33 লাগবে তোর তো। সে তুই বুঝতে পারিস নি?
তো মামা ফোন ফোনটা হয় কে এটা অনেক বড় দেখবা আর তোমার 2 মিনিট ভিডিও দিচ্ছি এটা চাওতে নিও তো গাইস একটা প্যান্ট আছে দেখছি কেমন কি লাগে আমার কালো প্যান্ট নেই আর এই সাইড এই জামাটা বেশ ভালো লাগছে আমার এটা বেশ ভালো লাগছে তো পুরো ব্ল্যাক ব্ল্যাক মানাবে না পুরো একদম ম্যান ইন ব্ল্যাক ম্যান ইন ব্ল্যাক তাই না আরে হলিউডের মধ্যে মুভিও আছে ম্যান ইন ব্ল্যাক আছে আচ্ছা হ্যাঁ এটা নিলে কেমন হবে সেটা একটু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন হ্যাঁ এই যে এক্সেলে কালার আছে মানে মামা জামারা চেক করবে যে কেমন আছে কেমন না দেখা যাক গারমিশে আলতা মাখানো দিনেরা দলে পরে রাতে আয়নায় প্রচুর ময়লা আছে সেটা ইগনোর করো আর আমাকে কালো জামাতে কেমন লাগে সেটা অবশ্যই একটু কমেন্ট করে বলো ঠিক আছে তো এটা কি নেবো কি নেবো না সেটা ভাবছি এটা কি ভালো লাগছে তুমি একটু কমেন্ট করে বলো প্লিজ গাইস তোমরা তো কালোটা দেখলে যে কেমন কি লাগছে তো একটা কি কালার এটা এটা আই থিঙ্ক বেগুনি কালার এই কালারটা পড়েছি তো ব্ল্যাকই বেশি ভালো লাগছে না বেগুনি কালারে বেশি ভালো লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে বলো তো আমার মতো তো এই দুটোই ভালো লাগছে তো কি করবো সেটা ভাবছি দুটোই কি নিয়ে নেবো তো দেখা যাক গাইস একটা জামা আছে আর একটা জামা আছে মানে এই দুটো নিলাম আমি সেটা মানে সবুজটা হয়তো তোমাদের পরে দেখাইনি বাট এটা তোমাদের পরিয়ে দেখিয়েছি বাট একটা কালো আছে এখানটায় এটাও তোমাদের পরিয়ে দেখিয়েছি বাট আমি সবুজটা এই যে সবুজটা আছে না এটা তোমাদের পরিয়ে দেখিনি আরও এখানে অনেক জামা পাইনি পছন্দ হয়েছিল একটা কালো কালার পছন্দ হয়েছিল এই একটা পছন্দ হয়েছিল মানে সব তো একেবারে নিতে পারবো না না কারণ পয়সা নেই কাছে আমার টাকা আজকে পেমেন্ট করবে মামু কারণ ও আমার কাছে ওকে ও আজকে আমার টাকা পেমেন্ট করবে ভালো লাগবে তো ভাই পড়লে সবুজটা বেশি ভালো লাগছে তাই তো ভাই ফাইনালি একটা আমার বোনের সাথে দেখা হয়ে গেল আমাদের ওইদিকে প্রায় যায় আর আমার প্রচন্ড পরিমাণে আমার ভিডিও দেখে মানে একটা ভিডিও মানে বাদ নেই সব ভিডিও দেখা তাই তো আজকে যে চুল কেটে এসেছি সেই ভিডিও দেখা যাচ্ছে এসে বলছি দাদা তোমার মানে আজকে তুমি চুল কেটে এসো সেই ভিডিওটা দেখে এসেছি তারপর দীঘায় গেছিলাম দীঘার ভিডিও দেখেছে আর এই যে একটা ঠাম্মি মানে আমারও ঠাম্মি বুনরও ঠাম্মি এখানে কি করতে এসেছি ঘুরতে জামেন কিনিসনে আজকে পয়লা বৈশাখে কিনেছিস তাই সবাই একটু লাইক করে দিতে বলতো অবশ্যই বুনু বলে চা করবেন এটা কখনো হতে পারে নাকি তো তাড়াতাড়ি করে দেবো তোর তো চ্যানেল ফেলে নেই তো দেখো তখন কি করবি বাড়ি থেকে যাবি কিছু খাবি চল আইসক্রিম খাবি চল আইসক্রিমের দোকান কোথায় হ্যাঁ আইসক্রিম খাবি চল কোনটা পছন্দ হয়েছে তোর দুটাই পছন্দ দুটাই পছন্দ হ্যাঁ 420 480 480 এটা আর এটা 420 দেখি এদিকে ঘোরা দুটোই বেটার লাগছে দুটোই ভালো লাগছে তো আমার তো কেনাকাটা কমপ্লিট আর এখন ওই সাইডে মামু কেনাকাটা করতে গেছে আমি ভিতরে ঢুকছি না তার একটাই কারণ ভাই যেহেতু আমি জুতো পরে আছি মানে জুতো খুলে তারপর ভিতরে ঢুকতে হবে আমি আর জুতো খুলবো না আমি পুরো হয়ে গেছি বাইরে থেকে আমি ভিডিও করছি তো যাই হোক এখন আমার হাফ প্যান্ট কেনা বাকি আমি আমি না এখান থেকে হাফ প্যান্ট কিনবো না আমি ওই সাইডে একটা দোকান আছে ওখান থেকে হাফ প্যান্ট কিনবো তো গাইস বাড়ি থেকে এই মতো আসলাম যা গরম না জাস্ট মামার বাইরে তো এখন আমরা কোথায় আসলাম মাধবপুরে মন্টুর দাবা তাই তো মন্টুর দাবা আসলাম কিছু খেতে এসেছিলাম আমরা মেনলি চা খেতে আর কোল্ড ড্রিঙ্কস খেতে বাট এখানে কোল্ড ড্রিঙ্কসটা নেই সেই জন্য জলটা নিলাম আর এখানে কি অর্ডার দিয়েছি আমরা চিকেন পকোড়া তাই তো ফাইনালি চাটা চলে এসছে নে ড্রিঙ্ক না ও দামে তুই ড্রিঙ্কও করিস তাই তো মানে সমাজদারকে লিয়ে সেটাই কাফি मतलब कि इतने दिन से मूवीज देख रहे हैं इतने सारे दोस्तों के वो सब देख रहे हैं तो मतलब कि क्या सीखना नहीं चाहिए देखना चाहिए क्या पता कभी काम ही आ जाए पीते नहीं जरूरी नहीं है कि हर कोई ऐसा करने वाला पीता ही हो है कोल्ड ड्रिंक भी है हम गरीबों के लिए फ्रूट बियर भी है हाँ गरीब लोगों के लिए फ्रूट बियर भी है हाँ है तो वैसे ही चाय हम लोग के लिए और चाय पीने के लिए हम लोग कहाँ से हैं घर से यहाँ तक आए तो यार लाइक ठोको क्या बोल देख देख हेलो আগের দিন যা খাইছিলাম ওটা বিশাল টেস্ট পাখোড়াটা টেস্ট করা যাক বাউড়া ঘরে একটা জিনিস বুঝলাম এর মধ্যে না ধনে পাতা দেওয়া আছে ভালোও লাগছে কিন্তু অন্য দিনের থেকে আগে যেখানে পকোড়া খেয়েছি না ওখান থেকে এটা দশের মধ্যে কত দশের মধ্যে আউট অফ সিক্স হ্যাঁ এখানে দুটো পকোড়া আছে এই দুটো পকোড়া কার জন্য সায়ন সায়ন একটা জিনিস আছে কি পকেটে তো টাকা নেই
এবার টাকা কি করে দিয়ে দেবে? শায়ন আসছে না, শায়ন কালে প্রমোশন করলো না, শায়নের কাছে টাকাটা নেবো। बन्नो रे बन्नो मेरी चली ससुराल को, अखियों में पानी दे गई दुआ में, मीठी गुड़ धानी ले गई है। बन्नो रे बन्नो मेरी चली ससुराल को, अखियों में पानी दे गई दुआ में, मीठी गुड़ धानी ले गई रे। कबीरा मान जा रे फकीरा, यूं न जा, आजा तुझको पुकारे तेरी परछाइया। रे कबीरा मान जा रे फकीरा, यूं न जा, कैसा तू है निर्मोही, कैसा हर जाइया। तालिया कोई तालिया। তো গাইস, অনিরুদ্ধদা যে গানটা গাইলো, ওই গানটা তোমরা 10-এর মধ্যে কত দিতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার কাছে অনিরুদ্ধদা যা সেরা গান গায়, যা সেরা। আমি যখন অনিরুদ্ধদার সাথে দেখা করি না, তখন অনিরুদ্ধদার কাছে একটা গান শুনে তারপরে আমি বাড়ি আসি। তো আজকে যে দেখা করেছিলাম অনিরুদ্ধদার সাথে, তো অনিরুদ্ধদারকে একটা গান রিকোয়েস্ট করতে বললাম, তো অনিরুদ্ধ গানটা করলো, মানে যা সেরা গান করে সেরা। তো গাইস, এই মতো জাস্ট বাড়িতে বাড়িতে আসলাম, শপিং ফপিং করে তারপর সবার সাথে দেখা করে জাস্ট বাড়িতে আসলাম। এখনও খাওয়া দাওয়া করিনি, এখন জাস্ট খাওয়া দাওয়া শেষ করবো। তো তার আগে ভাবলাম কি কেন না ভিডিওটা শেষ করা যাক। তো গাইস, আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ গাইস, একটা স্পেশাল ব্লগ আসছে কালকের দিন পর, আই থিঙ্ক তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলেও সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইবটা খুবই জরুরি। তোমরা ব্লগ দেখছো, ভিডিও দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, বাট সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ঘন্টাটা নাড়িয়ে দাও, যাতে আমি ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে ভিডিওটা একটু পোস্ট করে চলে আসে। ঠিক আছে, তো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমার সাথে পরের সকাল 8টার সময়। তো তোমাদের টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ।